নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে চাকরি প্রাপ্তিদের জন্য সুখবর, বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এ চাকরি আবেদনে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগপত্র, শূন্যপদ ইত্যাদি তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। নোটিশটি প্রকাশিত হয়েছে 22 আগস্ট। পদের নাম হেড কনস্টেবল, মোট শূন্যপদ রয়েছে 15টি। বেতন এ পদের জন্য পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যোগ্যতা, পে লেভেল 4 এর অন্তর্গত অ্যানালোগাস পোস্ট কর্মরত প্রাপ্তিরা বা পে লেভেল 3 এর অন্তর্গত কনস্টেবল পদে কর্মরত প্রাপ্তিরা বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা ইউনিয়ন টেরিটোরিয়াম বা ফরেস্ট ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট বা আরপিএফ বা সিবিআই বা এনসিবি বা সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের অন্তর্গত প্রাপ্তিরাই আবেদন করতে পারবেন। বয়সসীমা, আবেদন প্রাপ্তির বয়স 56 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে এসসি এসটি প্রাপ্তিরা 5 বছর এবং অফিসাররা 3 বছরের বয়সের ছাড় পাবেন। আবেদন পদ্ধতি, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে ওয়াইল্ড লাইফ ক্রাইম পেট্রোল ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। তারপর সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে একটি মুখবন্ধ খামের ভিতর ভরে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাবেন। আবেদন পাঠানোর ঠিকানা, অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চাইলে এই চাকরির সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। নিয়োগ পদ্ধতি, কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রাপ্তি নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 2023 জানুয়ারির 9 তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যোগ্য ব্যক্তিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকদিন রাত 8টায় চ্যানেলটি একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি সরকারি চাকরি খবর নিয়ে।